হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সত্যি বলছি, মানে ভিডিওটা করার জন্য তো আমার টাইম লাগবে, সেই কারণে ভিডিওটা করতে বসেছি, নতুবা ওই লাইভটা আমি দেখে আসতাম। হ্যাঁ, উফ, বাপরে বাপ, কি বিরাট মাপের সমাজসেবী, কি বিরাট মাপের সমাজসেবী উনি। হ্যাঁ, কি বড় রকমের মানবাধিকার কমিশন খুলে বসেছে, ওরে বাপরে বাপ, কত বড় সংস্থা তার। উনি যারা কিনা এতদিন কন্ট্রোভার্সির নাম করে টিনাকে বডি শেমিং করে গামলা নাম দিয়ে জঘন্যভাবে দিনের পর দিন অ্যাটাক করেছে, আজকে সেই মানবাধিকার দিদি টিনাকে গামলা বলে ডাকছে, টিনাকে গামলা বলে ডাকছে, ভাবা যায়? তো এই বিষয়টা নিয়ে ডিটেলসে ভিডিও আসবে, অনেক কিছু তোমাদেরকে জানানোর আছে, অনেক কিছু তোমাদেরকে বলার আছে। ইংলিশে কপচালে আমাদের মতন সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হয়, কিন্তু ইংলিশে অনেকেই মানে পুরো কী বলবো ডিটেলসে বোঝে যে তার মানেটা কী, তার মধ্যে আমিও একটু একটুখানি বুঝি। তো সব কিছু তোমাদের সামনে আসছে একের পর এক, যে ইনি কত বড় মানবাধিকার সংস্থা থেকে বিলং করেন সেটা তোমাদের সামনে তুলে ধরার সময় চলে এসেছে, ঠিক আছে? তো এখন আপাতত কিছু মানুষকে প্রুফ দিতে চলে এসেছি, ঠিক আছে? কিছু মানুষকে প্রুফ দিতে চলে এসেছি এবং আরো গভীরে যাই। তো সেই গভীরে যেতে চলে এসেছি। গতকালকে তোমাদেরকে ডান্সিং করার কথা বলেছিলাম, তাই না? হ্যাঁ, গাড়ির মধ্যে ঢুকে কোয়ালিটি টাইম স্পেন্ড করে তারপরে এসেছে। আর অনেকেই আমাকে কি বলেছে, নাটকটা ঠিক জমলো না, ভাট বকছে। হ্যাঁ, অনেকে অনেক কিছু বলেছে। তো কে কি বলেছে না বলেছে আই ডোন্ট কেয়ার, কারণ আমি কি বলেছি, এখানে আমি কাউকে বিশ্বাস করাতে আসিনি, কারণ এভিডেন্স যেখানটায় যাওয়ার এখন একদম সেখানে চলে গেছে, ঠিক আছে? আর যার তর্পানোর তার তর্পানো শুরু হয়ে গেছে, চারিদিকে ধুমতানা নানা নানা শুরু হয়ে গেছে। ফোকলাকে তো তোমরা সবাই বলেছো, ফোকলা হচ্ছে বউচোর, ফোকলা হচ্ছে অন্যের বউ চুরি করে, কবিতা চুরি করে, অন্যের বউ চুরি করে, একটা বাচ্চার মাথার ওপর থেকে মায়ের হাত সরিয়ে নেয়, মায়ের ছায়া সরিয়ে নেয়। ফোকলা জঘন্য থেকে জঘন্য কথা বলেছে তোমরা ফোকলাকে, ঠিক আছে? হ্যাঁ, তো কিমার এই যে বিশেষ ভাই, উনিও যে কি করেছেন, কার সঙ্গে কি করেছেন না করেছেন, তার পরিবারে কে কে আছে, সব ডিটেলস নিয়ে চলে এসেছি, ঠিক আছে? একটাও মিথ্যে কথা না, যারা তোমরা বিশ্বাস করার করো, না করার না করো, এখানে আমি না ফোর্স করতে আসিনি, এখানে আমি তোমাদেরকে বলতে এসেছি, ঠিক আছে? আর এত বড় বুকের পাটা নিশ্চয়ই আমার হয়ে যায়নি যে আমি মিথ্যে কথা বলবো এখানে বসে বসে। হ্যাঁ, এই পজিশনে দাঁড়িয়ে আমি তোমাদেরকে মিথ্যে কথা বলবো, এতটাও পাগল আমি হয়ে যায়নি। আমি তোমাদেরকে বলেছিলাম, দেখেছে অনেক আগেই, প্রথম ডেটিংয়ে যেদিন গেছিলো, দুদিন ওখানে ছিল, দুদিনই দেখা করেছে ওই মহিলাটির সাথে, দুদিনই দেখা করেছে, ঠিক আছে? প্রথম দিন যেদিন দেখা করেছে সেদিন প্রথমে কফি শপ, তারপরে মল, দু জায়গায় গেছে। আর তোমরা বলেছো ভাটের গল্প, তো ভাটের গল্প না পাটের গল্প সেটা যারা যারা গেছে তারা হিলে গেছে, তারা একদম হিলে গেছে, বুঝতে পারলে। শুধুমাত্র বজরংবলীর পূজা করব, মানে আমি দিনের বেলা পুজো দেব, ঠাকুরকে ডাকবো, রাত্রেবেলা চুরি করতে বেরোবো, ঠাকুর সেই পুজো নেবে না, বুঝতে পারলে তো? হনুমানজি, বজরংবলীজি, শিব ঠাকুরজি, বাবা লোকনাথজি, কোনো ঠাকুর, 33 কোটি দেবতার কোনো ঠাকুরই এইরকম ভক্তি পছন্দ করবে না, যে দিনে দুপুরে ভক্তি আর রাত্রেবেলা ডাকাতি, এই সমস্ত পছন্দ করবে না। তো বন্ধুরা, জানি না এই কিমার এই যে স্পেশাল ভাই তার মনে আছে কি না, তারা যখন গাড়ির মধ্যে ইন্টুকুলুকুলু করছিল, মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল, তখন কিন্তু একজন ছিল, আর অবশ্যই সে মেল, একজন পুরুষ মানুষ ছিল, যিনি কিনা ওদেরকে খেয়াল করছিলেন, আর ওরা সেটা খেয়াল করেনি হয়তো, সেই কারণের জন্য ওরা বেপরোয়া হয়ে একদম দেখা করেছে, তাও একদিন না, পরপর দুদিন। প্রথম দিনে ড্রেস কোডটা বলে দিয়েছি, যে মেয়েটি ব্লু জিন্স আর ওপরে রেড কালারের একটা শার্ট পরা ছিল, ঠিক আছে? এবং তাকে দেখে কিন্তু বোঝার উপায় ছিল না যে উনি বিবাহিত না অবিবাহিত, ঠিক আছে? ওনার শরীরে এও স্ত্রীর কোনো চিহ্ন ছিল না। তো এই কারণেই সার্ভে করতে বা ওটাকে বলে না খুঁজে বের করতে টাইম লেগেছে। তো ওনার কোথায় বাড়ি,
না ওনার পরিবারে কয়জন আছে, না ওনার স্বামী কি করে, ওনার বাচ্চা কতটুক বয়স, ওনার বাচ্চা আছে কি না, মানে ওই মহিলার বাচ্চা আছে কি না, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু আমাদের সামনে চলে এসেছে, মানে আমাদের কাছে চলে এসেছে এবং সেফলি জায়গা মতন হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। তোমরা বলেছো না এই বিষয়টা তুলে দাও, জায়গা মতন তুলে দাও, তাহলে কাজে লাগবে। হ্যাঁ তাই কি, আগে তুলে দেওয়া হয়েছে তারপরে ক্যামেরা খুলেছি, এইটুকু তো করতেই হবে আমাদেরকে, তাই না? আমি কি বলেছি, দিন শেষে ভুল তো সবাই করেছে, কম ভুল কে করেছে এবং তাকে কত বেশি মোলেস্ট হতে হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেইটাই হচ্ছে দেখার বিষয়। এখানে কেউ সাধু নয়, কেউ সাধু নয়, ঠিক আছে? তো তোমাদেরকে আমি প্রথমে বলে দিই যে কোথায় গেছিলো। আমি তোমাদেরকে থাম্বনেলে একটা ছবি দিয়েছি, তোমরা অনেকেই বলেছ, একজন আমাকে কমেন্ট করেছে আসানসোলে বানপুর বলে এরকম কোনো জায়গা নেই আর কফি শপ তো নেই নেই। তোমরা মানে কি বলবো, শিওর তোমরা শিওর? আমি বলেছিলাম বানপুর না কি, মানে ওই জায়গাটায় আমি না একটুখানি কনফিউশনে ছিলাম, মানে আমি সঠিক উচ্চারণ করতে পারিনি। পরবর্তীতে আমার ভিডিও তার কাছে যায়, মানে যিনি আমাকে ইনফরমেশান দিয়েছেন তার কাছে ভিডিওটা যায়, তো আমাকে উনি পুরো কনফার্ম করে দেন, ওই মানে কি বলবো, ওই জায়গাটার সেটা দেখিয়ে পুরোটা কনফার্ম করে দেয়। কারণ যেই জায়গা থেকে ছবিটা তোলা হয়েছে সেখান থেকে তো একটুখানি জায়গাটা এসেছে, পুরো জায়গাটা তো আর আসেনি। তারপরে যখন পুরো জায়গাটা আমার কাছে আসলো, তারপরে আমি পুরো কনফার্ম হলাম। তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দরকার পড়লে মিলিয়ে নিও, যারা যারা তোমরা আসানসোলে থাকো তোমরা মিলিয়ে নিতে পারো, যে আসানসোল BNR, ঠিক আছে? BNR আমি একবার দেখে নিই, দাঁড়াও একবার দেখে নিই, উনি আমাকে সেন্ড করেছেন ঠিকানাটা একবার দেখে নিই, দাঁড়াও। হ্যাঁ, আসানসোল BNR মোড়, BNR ক্যাপিটাল লেটার, ঠিক আছে, BNR মোড়। সেখানটায় ওই মোড়ে একটা কফি শপ রয়েছে, কফি শপটার নামটাও বলে দিই, কথাঞ্জলি। যাও গিয়ে সার্চ করে দেখে নাও, যে এরকম গুগলে সার্চ করলেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে? গুগলে সার্চ করলে তোমরা দেখতে পাবে যে আসানসোলে BNR মোড়ে এরকম কফি শপ বলে কোনো জায়গা আছে কি না, ঠিক আছে? বললাম না, বলতে বসেছি যখন সব কিছু জেনে নিয়ে তারপরে বসেছি এই সিচুয়েশনে, আমি পাগল হয়ে যাইনি যে আমি ভাট বকতে বসে পড়বো, ঠিক আছে? প্রথম দিন যাওয়া হয়েছিল এই কথাঞ্জলি কফি শপে, দারুণ একটা মানে কি বলবো, বাইরের এত সুন্দর সাজানো, মানে ওই যে চীনামাটির যে কেটলি থাকে না, কেটলি, হ্যাঁ কেটলি তো বলে ওটাকে, টিপট, টিপট, টিপট আর সাথে কাপ, হোয়াইট কালারের পুরো কফি শপটা দারুণ। তো তোমরা সার্চ করে দেখে নিও, ঠিক আছে? গুগলেও অ্যাভেলেবেল আছে। ইভেন আমি যে বড় ছবিটা তুলেছি সেটা কিন্তু, মানে আমি যে থাম্বনেলে লাগিয়েছি সেটা কিন্তু অবশ্যই গুগল থেকে কালেক্টেড, কিন্তু আমার কাছে যেই দুজনের ছবিটা এসেছে সেটা কিন্তু ওই পুরোটা জুড়ে তো আসবে না, কারণ যিনি ফটোটা ক্যাপচার করেছেন তিনি মানুষ দুটোকে বেশি ইম্পর্টেন্স দিয়েছেন ওই জায়গাটাকে না, ঠিক আছে? তো তোমরা যারা যারা ওভার শিওর হয়ে বলছিলে, ওভার কনফিডেন্টলি বলছিলে যে আসানসোলে কোনো কফি শপই নেই, কে হয়ে তোমরা যে আসানসোলে কফি শপ থাকবে না? প্রত্যেক জায়গায় কফি শপ আছে, আসানসোলে কফি শপ থাকবে না? কারা তোমরা? আমাকে রং প্রুফ করতে গিয়ে নিজেদেরকে পাগল সাব্যস্ত করছো? তো যাই হোক, তোমাদেরকে আমি অ্যাড্রেসটা পুরোটা বলে দিলাম, যে আসানসোল BNR মোড়ে কথাঞ্জলি কফি শপে কিন্তু কিমার স্পেশাল ভাই দেখা করতে গেছিলো এক মহিলার সাথে। এইবার ওই মহিলাকে দেখে উনি বুঝতে পারেননি যে উনি বিবাহিত, কারণ ওনার মাথায় ওই সমস্ত ছিলই না, উনি দেখেছেন যে একটা মেয়ের সঙ্গে দেখা করতে গেছে, ঠিক আছে? এইবার উনি তো এত জানেন না যে উনি বিবাহিত না অবিবাহিত, এবার এতদিন পরে দীর্ঘদিন ধরে, সেই 18-19 তারিখ মার্চ মাসের কবে গেছে ভাবো, তারপরে এতগুলো দিন পার হয়েছে, প্রায় এক মাসের বেশি, তো এইটা আমাদের সামনে যখন এসেছে তাহলে এতগুলো দিন সে সমস্ত কিছু প্রমাণ আর কি কালেক্ট করছিল, প্রমাণ কালেক্ট করার অর্থাৎ তার সম্পর্কে পুরো ইনফরমেশান গ্যাদার করছিল, তো সেইগুলোই হ্যান্ড ওভার করা হয়েছে। এবার তোমাদেরকে বলি যে উনি ওই মহিলাটি বিবাহিতা, ঠিক আছে? ইভেন ওনার একটা বাচ্চা পর্যন্ত আছে, সেটাও বেবি বয়, ঠিক আছে? একটা বেবি বয় আছে, বয়স ওই 1.5 থেকে 2 বছরের মধ্যে, এর থেকে বেশি হবে না, কারণ ঘরে ঢুকে তো আর সার্ভে করা যায় না, লোকালিটি থেকে খবর নিয়ে যা জানা গেছে ওনার একটা পুত্র সন্তান রয়েছে এবং তার বয়স ওই 1.5 থেকে 2 বছরের মধ্যে। এবং ওনার হাজব্যান্ডের খবরটাও আমাদের কাছে চলে এসেছে যে হাজব্যান্ড কি করে, ঠিক আছে? হাজব্যান্ড হচ্ছে একটা কি বলবো, আমি তোমাদেরকে বলি, আইটি,
বোঝো তো আইটি মানে কি? আইটি সেক্টরে জব করে এবং উনি বাড়িতে থাকেন না, উনি কোথায় কাজ করেন? কলকাতায় কাজ করেন। তো এতগুলো যে খবর নিয়ে আসলাম এখানে, তোমাদের গল্প মনে হচ্ছে, এটা তোমাদের ভাট বকা মনে হচ্ছে? তোমরা মনে করতেই পারো, তোমাদের মনে করাতে আমার কিচ্ছু আসে যাবে না, কিচ্ছু আসবে যাবে না, শুধু জিনিসটা স্ট্রং হবে। ভাবো এক মাসের সার্ভেতে এত কিছু বেরিয়ে গেছে, ঠিক আছে, শুধুমাত্র নামসহ ছবিসহ, মেয়েটির ছবিসহ দেখাতে পারছি না, একটাই কারণে, তার সংসার আছে, তারও সংসার আছে, তার সংসারে কোনো রকম কোনো ক্ষতি হোক আমরা চাই না, কারণ আমাদের কাছে, আমার কাছে স্পেশালি, আমার কাছে সব কিছু বিক্রির জন্য না, সংসার ধ্বংস করে তারপরে আমি বিক্রি করতে বসবো, সে অন্যের সংসার কি নিজের সংসার কি? এতটাও অমানুষ হয়ে যায়নি, এতটাও অমানুষ হয়ে যায়নি, নতুবা বিশ্বাস করো ছবি দেখিয়ে দিতাম, ছবিটাও দেখিয়ে দিতাম, ঠিক আছে। এবার আসি সেকেন্ডের কথা, সেকেন্ডেও তারা দেখা সাক্ষাৎ করেছে এবং প্রথম দিনই ইন্টুকিলুকুলু কেস হয়ে গেছে গাড়ির ভেতরে, এবং গাড়ির আশেপাশে দাঁড়িয়ে ছিল সেটা যারা বোঝার তারা বুঝে গেছে। মেয়েটি জানি না আমার ভিডিও দেখে কিনা, বাট ছেলেটিকে তো দেখতেই হবে আমার ভিডিও, এই কথা সামনে আসার পরে। সেকেন্ডেতেও তারা গেছে গুরু গুরু করতে, এবার সেকেন্ডে কোথায় গেছে সেটা আমি আর এখনও সাসপেন্স বজায় রাখছি তোমাদেরকে। তোমরা বলো আমি কি করছি, আমি ভাটের গল্প করছি, আমি নাটক করছি, নাটকটা জমছে না। ভাই তোমাদের ডিপ ফ্রিজটা না খারাপ হয়ে গেছে, সেই কারণে জমছে না, তোমাদের ফ্রিজটা সার্ভিসিং করাও, সার্ভিসিং করাও, তোমাদের ফ্রিজ সার্ভিসিংয়ের দরকার আছে। তো দ্বিতীয় দিনও তারা গেছে ঘুরতে, আর দ্বিতীয় দিন ছিল নিরামিষ বার, নিরামিষ বার ছিল, মানে ছেলেটির জন্য নিরামিষ বার ছিল, তো সেই কারণের জন্য কোনো রকম কোনো আমিষ খাওয়া দাওয়া হয়নি। ইয়েস, এইবার বলো কোথা থেকে এত কথা জানতে পারলাম? কারণ এরা হচ্ছে সেলিব্রিটি, এরা সেলিব্রিটি মানুষ, এরা সেলিব্রিটি মানুষ, এরা কোথায় যাচ্ছে, কি অর্ডার করছে, কি খাচ্ছে, সব কিছু চলে আসে। আজকে আমাদের ওয়াইটিতে একটা ক্যারেক্টার আছে যাকে কিনা এই যে কিমা গামলা বলে, এই গামলা কাঁথার নিচে কি করছে সেইটা পর্যন্ত কিমার কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে কিমার ভাই হচ্ছে তোমার রেস্টুরেন্টে গিয়ে কি অর্ডার করছে না করছে সেইটা কেন আমাদের কাছে পৌঁছাবে না, সেইটা কেন আমাদের কাছে পৌঁছাবে না, বলো 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 বলো, সেইটা কেন আমাদের কাছে পৌঁছাবে না? এমন কি কি টাফ ব্যাপার, কার বাড়ির পুকুরের পাশে কতগুলো কন্ডম পড়ে থাকে সেটা যদি বিদেশ পর্যন্ত পৌঁছে যেতে পারে তার ছবিসহ, হ্যাঁ ছবিসহ প্রুফ যদি চলে যেতে পারে, তা আমাদেরটা তো এদেশেই হয়েছে, আমাদেরটা তো এদেশে হয়েছে, এ রাজ্যে হয়েছে, তাহলে সেখান থেকে প্রুফ আসা কি বড় ব্যাপার, কি বড় ব্যাপার। হ্যাঁ দ্বিতীয় দিন কোথায় যাওয়া হয়েছিল, কিমার ভাইকে বলছি কোথায় যাওয়া হয়েছিল, পাড়ি শাড়ি করেঙ্গে করেঙ্গে আজ তেরে নাল ডাইনামাইট তেরি মেরি জড়ি সড়িয়ে, মনে পড়ে এই গানটার কথা? আরে গানটা বইটার নাম জানো কি, অক্ষয় কুমার আর মেয়েটার নাম হচ্ছে জেনেলিয়া মনে হয়, হ্যাঁ জেনেলিয়া, খিলাড়ি 786, তাই তো মনে হয় 786, হ্যাঁ 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 খিলাড়ি 786, অক্ষয় কুমারের বইটা, যে বুঝতে পেরেছো তো, লং ড্রাইভ পেহে চল 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 লং ড্রাইভ পেহে চল চল চল, তারপরে খাওয়া দাওয়া, তাও আমি বলছি কি খাওয়া হয়েছে, পনির, কারণ যখন নিরামিষ হয় তখন সবচেয়ে বেশি একটা মানুষের যেটা আর কি চাহিদা থাকে সেটা হচ্ছে পনির, তো সেই পনির অর্ডার করা হয়েছিল, তাই না? অ্যাম আই রাইট? এইবার ভাবো কি খেয়েছে, কি অর্ডার করা হয়েছে সেইটা যদি আমাদের কাছে চলে আসে, তাহলে কে অর্ডার করেছে, কারা কারা অর্ডার করেছে, তাদের মুখটা কি আমাদের সামনে আসেনি? এসেছে এসেছে, দেখি কে বাঁচায়, মানে এরকমই তো একটা এদের আভ্যাব না, কে কার সাথে রেস্টুরেন্টে গেল তার সিসিটিভি ফুটেজ বের করা হচ্ছে, কারণ স্ট্রং হবে, তাহলে আমাদেরটাও স্ট্রং হবে, তাহলে আমাদেরটাও স্ট্রং হবে, নো ডাউটলি। এইবার তোমাদেরকে বলি, এই যে যারা বাচ্চা 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 নিয়ে যারা নাড়া লাগাও, হ্যাঁ তোমরা ডাইরেক্ট আমাকে বলে দাও
তুমি তো মা হওনি তাই তুমি বুঝবে না। আচ্ছা তোমরা তো মা হয়েছো, কেউ একবার হয়েছো, কেউ দুবার হয়েছো, কেউ দুবারের বেশিও হয়েছো, ঠিক আছে, কংগ্রাচুলেশন তাদের যে তোমরা মা হয়েছো মা। তা এইবার তোমাদের কাছে আমার একটা জিজ্ঞাসা আছে, প্রশ্ন করার আছে। ফোকলা ফোকলা ফোকলাকে বলা হয়েছে তুই কোনোদিনও সুখী হবি না, তুই একটা বাচ্চার মাথার ওপর থেকে তার মায়ের স্নেহ কেড়ে নিয়েছিস, তুই অন্যের বউ চুরি করেছিস, তুই কোনোদিনও সুখী হবি না। তা বলি কি, কিমার এই যে স্পেশাল ভাই, সেও তো একটা দেড় বছরের বাচ্চা যার রয়েছে তার মায়ের সঙ্গে ইনটুকুলুকুলু করেছে, সত্যি 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 তার মায়ের সাথে ইনটুকুলুকুলু করেছে। সেই বাচ্চাটা তো ওই বাচ্চাটার থেকেও ছোট, ওই বাচ্চাটির থেকেও তো ছোট যেই বাচ্চাটি এখন সেলিব্রিটির হয়ে গেছে, হ্যাঁ সেলিব্রিটি বানিয়ে দেওয়া হয়েছে, তা সেই বাচ্চাটির থেকেও তো ওই বাচ্চাটি ছোট। তাহলে ফোকলার থেকেও কিমার এই ভাইটি আরও জঘন্য? ফোকলা যদি জঘন্য হয়ে থাকে, ফোকলার থেকেও ওই মানে কিমার ওই ভাইটি আরও বেশি জঘন্য? তিন বছরের বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং করে, ব্রেস্ট ফিড করে, তাহলে দেড় বছরের বাচ্চা সে তো আরও ছোট, তার তো মাকে ছাড়া চলবেই না। তাহলে এরকম একটা মহিলার সাথে কি করে গেল, কি করে ইনটুকুলুকুলু করতে গেল? কি ইচ্ছে ছিল, ফোকলার মতন ভাগিয়ে নিয়ে আসবে, ফোকলার মতন ওই মহিলাকে ভাগিয়ে নিয়ে আসবে, নাকি জাগার জিনিস জাগায় ইনটুকুলুকুলু করে তারপরে রেখে দিয়ে চলে আসবে, কোনটা? আমি তো দেখছি ইনটুকুলুকুলু করে রেখে দিয়ে তারপরে চলে এসেছে। মানে জাগায় জাগায় দাঁড়াবো, জাগায় খাবো, জাগায় চুষবো, জাগায় ফেলে দেবো, এর তো আরও জঘন্য মেন্টালিটি, এর তো আরও জঘন্য মেন্টালিটি। আর এই মেন্টালিটির শিকার শুধুমাত্র এই আসানসোলের ওই ভদ্রমহিলা নন, আরও অনেকে রয়েছে, আরও অনেকে রয়েছে। জয় বজরঙ্গলির জয়, জয় বজরঙ্গলির জয়। হঠাৎ করে বজরঙ্গলির ভক্ত, ওয়াই হঠাৎ করে বজরঙ্গলির ভক্ত, তার পেছনেও কি কোনো গভীর একটা রহস্য রয়েছে, নাকি এরকম ইনটুকুলুকুলু করা আরও একজন রয়েছে? কে সে, কে সে, কে কে কে? তোমাদের মনে পারে দেখা হওয়ার সাথে সাথেই হাগিং 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 হয়েছিল, মনে পড়ে? সেই মডার্ন মডার্ন মডার্ন, হ্যাঁ আশা করছি তোমরা আইডিয়া করতে পারছ, আশা করছি আইডিয়া করতে পারছো। এরকম বিস্ফোরক বিস্ফোরক তথ্য নিয়ে বসে রয়েছি, তোমাদের যতটুকু শোনানো যায় শোনাবো, আর ডিটেলসে যেখানে দেওয়া যায় সেখানে দেবো, কারণ যেখানে ডিটেলসে দেওয়া হবে সেখানে এইসব মহিলাদের তথ্য প্রাইভেট রাখা হবে, ঠিক আছে, যাতে করে তাদের সেই মহিলার পরিবারে কোনো রকম কোনো আঁচ না আসে, সেই মহিলার পরিবার ধ্বংস না হয়ে যায়। সেই কারণে যা দেওয়ার প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে, এখানে কিছু তুলে ধরা হবে না। এখানে আমাকে যারা তোমরা বিশ্বাস করো তারা অলরেডি বিশ্বাস করে ফেলেছো, অটোমেটিক্যালি বুঝতে পেরে গেছো যে কতদূর কী হয়েছে না হয়েছে, নতবা হঠাৎ করে যে কিনা কোনো সময় যায় না বেরোয় না, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যার কিনা কোনো যাতায়াত নেই, যে কিনা নিজের মুখে স্বীকার করে যে কোনো রক্তের সম্পর্ক তাদের নেই, কোনো আত্মীয়তার সম্পর্ক তাদের নেই, হঠাৎ করে কেন যাওয়া এত দূরে, হঠাৎ করে কিসের জন্য যাওয়া এত দূরে, ইনটুকুলুকুলু করতে গেছিলো, সব কিছু মাপঝোঁক করতে গেছিলো, সব কিছু মাপঝোঁক করতে গেছিলো, হ্যাঁ এত ফরওয়ার্ড আমি ভাবতে পারিনি, এতটা ফরওয়ার্ড, এত হঠাৎ করে এত কিছু জাগরণ কি করে ঘটলো আমি তো বুঝতেই পারছি না, আই অ্যাম তো অবাক। হ্যাঁ এরপরেও তোমরা বলবে আমি ভাটের গল্প দিচ্ছি, বলো বলো বলো, এরকম করে নিজেদের মনকে সান্ত্বনা দাও যে আমি গল্প করছি, আমি নাটক করছি, ভাটের গল্প করছি, যাদের হেলার তারা হিলে গেছে। সেই কারণেই তো কিমা ডার্লিং আমার এই বিষয়টাকে সম্পূর্ণ একদম আনটাচড রেখেছে, যে কিছু জানেই না, অথচ কিমা এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং জানে, হয়তো এই ডেটিং শেটিংয়ের ব্যাপারটা জানে না, হয়তো এই ডেটিং শেটিংয়ের ব্যাপারটা জানে না, মেবি জানে না, নতবা কিমাকে মিথ্যে কথা বলো, কিমাকে মিথ্যে কথা বলো, বের করে দিত কিমা, কিমা বের করে দিত। হ্যাঁ নতুন যে আছে সেটা সম্পর্কে কি কিমা ওয়াকিবহল? রাখি সাওয়ন্তের একটা শর্ট রিল বেরিয়েছিল, ইয়োগা সে হি হোগা, ইয়ে দেখো মেরি কমর, ইয়ে দেখো মেরি কমর, তিতলিও কি তারা থিরকতা হ্যায়, তিতলিও কি তারা থিরকতা হ্যায়,
कैसे थिरकता है? योगा से, योगा से ही होगा। क्यों भाई साहब, क्यों भाई साहब, मैंने सही कहा ना? नेक्स्ट वाली, नेक्स्ट जो है वो योगा वाली है, योगा से ही होगा। उफ, কি সমস্ত দুর্দান্ত দুর্দান্ত ইনফরমেশন চলে এসেছে। কিমার ভাই তো জাস্ট হেলা ডালা না, একদম পুরো থোবড়া সহ জায়গা মতন, থোবড়া সহ, ঠিক আছে? ওই সিসিটিভি ফুটেজ লাগবে না, জায়গা মতন একদম ডাইরেক্ট ফুটেজ চলে গেছে। আর সিসিটিভি ফুটেজ প্রয়োজন পড়লে তো অবশ্যই, প্রয়োজন পড়লে তো অবশ্যই তদন্তের জন্য, তদন্তের জন্য লাগলে যাবে, লাগাতে হবে। কারণ বিষয়টা যখন মানে এতটাই গভীরে চলে গেছে তখন লাগলে লাগতেই পারে, ঠিক আছে? তো এখানটায় বসে যখন এতগুলো কথা বলছি, একটাও মিথ্যে কথা বলছি না। কিমা বিষয়টাকে ঘোরানোর জন্য কি বলছে, যে আমি, ও যেখানটায় গেছিল, মানে কিমার ভাই যেখানে গেছিল, সেখানের পরিবারের সদস্যদেরকে নিয়ে আমি নোংরা কথা বলেছি? না, এক নম্বর তো নোংরা কথা বলিনি, যেটা যেই নোংরামিটা করেছে সেই নোংরামিটার সত্যটা তুলে ধরেছি। দু নম্বর কথা, ও যেখানে গেছিল তারাও জানে না যে ও সন্ধেবেলায় বেরিয়ে, চার চাকা নিয়ে বেরিয়ে কোথায় গেছিল, কার সাথে দেখা করেছিল, কার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে, কার সাথে কফি খেয়েছে, কার সাথে কফি শপে গিয়ে কফি খেয়েছে, কোথায় গিয়ে পনির খেয়েছে, সেটা তারা জানে না, সেটা তারা জানে না। সুতরাং জোর করে আমাকে খারাপ সাব্যস্ত করার চেষ্টাও করবি না কিমা, চেষ্টাও করবি না, কারণ তুইও ভালো মতন জানিস, আর তুই এই সমস্ত কিছু জানিস, আর এর পেছনে ইন্ধন জুগিয়েছিস, কারণ তোর পেছনেও বড্ড গন্ধ। তোর গন্ধকে ঢাকে তোর ভাই, তোর ভাইয়ের গন্ধকে ঢাকিস তুই, তোরা দুজনেই গন্ধদার পার্সন, বুঝতে পেরেছিস? তোরা খালি গন্ধ ছড়াস আর একে অপরের গন্ধ ঢাকিস, সেই কারণের জন্য পুরো বিষয়টাকে না ছুঁয়ে বেরিয়ে যাচ্ছিস। বল যদি তোর ক্ষমতা থাকে, আমি তখনই, তখন তখনই তোর দর্শকের সামনে এমন প্রুফ তুলে ধরব, পুরো হিলে যাবে তোর দর্শক, হিলে যাবে, বুঝতে পেরেছিস? কর চ্যালেঞ্জ, কর চ্যালেঞ্জ, কর এমন প্রমাণ তুলে ধরব, দর্শকটা আপনা আপ সব বুঝে যাবে, তখন মুখ লুকানোর জায়গা পাবি না কিমা, তোর আঁচল ছোট পড়ে যাবে তোর ভাইকে ঢাকার জন্য, বুঝতে পেরেছিস? তো বলবি না যে আমি উল্টোপাল্টা কিছু বলছি। আর তোর ভিউয়ার্সরা, ওরা তো তোর ভাটের গল্প নিতে নিতে অভ্যস্ত, তাই আমার সত্যি কথা নিতে পারে না, আমার সত্যি কথাগুলো নিতে পাচ্ছে না, বুঝতে পারলি? এইবার গিয়ে দেখবো লাইভ কি লাইভ হচ্ছে, তারপরে এই মানবাধিকার মহিলাকে আমার অনেক কিছু বলার আছে, পুরো সাজিয়ে সাজিয়ে নিয়ে বসবো যাতে একটা পয়েন্টও মিস না হয়। যতক্ষণ হয় হবে, যারা ভালোবেসে দেখবে দেখবে, এনাফ আমার জন্য, ঠিক আছে? তো চলো বন্ধুরা, কথাঞ্জলির কথা আমি শেষ করলাম। ওই কফি শপটার নাম হচ্ছে কথাঞ্জলি কফি শপ, ঠিক আছে? এখানে গ্যাজাতে বসিনি, এখানে কাউকে মিথ্যে ব্লেম করতে বসিনি, শুধু যে নিজেকে সৎ বলে অন্যকে নোংরা বলে তার সতীত্বের পর্দাটা আমি ছিঁড়তে এসেছি উইথ প্রুফ, সে এখানেও বিশ্বাস করলে ভালো আর জায়গা মতো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এখন থেকে ধামাকাদার সব ভিডিও আসবে, একটুও তোমরা বোর হবে না। এবার যদি কেউ যেচে বোর হয় তাহলে তো আর কিছু করার নেই, তাই না? এত হট টপিক ছেড়ে আমি অন্য কোথাও কী করে যাই বলো তো? কে নাইটি বিক্রি করছে, কে শাড়ি বিক্রি করছে, সেই দিকে কী করে যাই? তোমরা কেন যাও নাইটি শাড়ি, দেখো কতদিন ব্যবসা চলে, সবই তো চললো, দেখো কতদিন চলে। চলো টাটা।